জানা খুব জরুরি, এগুলি জানলে সুবিধা হয় যে শেখার ক্ষেত্রে, যে আমার যে জিনিসগুলি চর্চা আমার বেশি করতে হবে ওই চর্চাগুলি করতে পারি আমি যে সাইডটা আমার একটু দুর্বল। যাই হোক, আমি মেইনলি হচ্ছে যে তোমাদের এখানে এই প্ল্যাটফর্মে এসে যে ক্লাস করছো, এটাও কিন্তু আমাদের সময় চিন্তাও করা যেত না যে জানা যাচ্ছে। আমরা কিন্তু তোমার ফুটবল খেলেছি, নিজের থেকে অনেক কিছু নিজের থেকে শেখার চেষ্টা আর কি, অন্য কেউ খুব বেশি আমাদের গাইড করেনি। তো ইউ আর ভেরি লাকি যে তোমরা এই সময়টা অনেক কিছু জানতে পারছো বা জানার সুযোগ হচ্ছে। এই যে খেলবে বাংলাদেশ যে একটা প্ল্যাটফর্ম, এটা তো এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার যে এখান থেকে তোমাদের সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ভাবে খেলা শেখার জন্য, তোমাদের ফ্যাসিলিটেট করছে, সাহায্য করছে, এটাই খুব বড় ইয়ে। যাই হোক, আমি বেশি কথা তো আর বলবো, তোমাদের প্রশ্নের যেগুলি থাকবে ওগুলির উত্তর দিব। তো একটা জিনিস হচ্ছে যে মনে রাখবে সবসময় যে ফুটবল খেলতে হলে আমার কয়েকটা জিনিস জরুরি। কোন জিনিসগুলি জরুরি? সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে শরীর সুস্থ রাখা, ডিসিপ্লিন, রুটিনটা ডিসিপ্লিন হওয়া। আমরা যে বাংলায় বলি সুস্থ দেহে সুন্দর মন, তার মানে তুমি সুস্থ থাকলে তোমার মনটাও সুন্দর থাকবে। এবং মন সুন্দর করা খুবই জরুরি, কারণ মন সুন্দর থাকলেই আশেপাশের সবকিছু তুমি ভালোভাবে শিখতে পারবে, অন্যদের শেখাতেও পারবে। আরেকটা হচ্ছে যে তোমার ফুটবলের টেকনিক, বলের সাথে সম্পর্ক, তুমি কি বল তোমার কথা শোনে কিনা। বল কিন্তু একটা রাউন্ড শেপ জিনিস, গোল, এটা শুধু গড়াবে। এই গড়ানোর জিনিসটাকে আমার কথা বলা মানে ওকে বস করা শিখতে হবে যে কিভাবে আমি যেভাবে চাই বল ওইভাবে চলুক। তো এটা হলো টেকনিক, পাসিং, কন্ট্রোল, ড্রিবলিং, শুট, হেডিং, এগুলি হচ্ছে টেকনিক। তো এই গেল দুইটা জিনিস। আরেকটা হচ্ছে যে তোমার সিদ্ধান্ত নেওয়া, বল পায়ে আসলে আমি কি করব, তো বল আমার পায়ে না থাকলে আমি কি করতেছি, এই জিনিসগুলি আবার জরুরি জানা। যে আমার ম্যাচ আমি পড়তে পারছি কিনা, খেলা কোথায় হচ্ছে, বল কোথায়, ওই অনুযায়ী আমার পজিশন কোথায়, এগুলি আমি বুঝতেছি কিনা, তো ওইটা আরেকটা জিনিস। এবং শেষের দিকে যেটা, এটা লাস্ট বাট দা নট নট দ্য লিস্ট জরুরি হচ্ছে, এটা হচ্ছে মানসিকতা, সাইকোলজিক্যালি, যে মনের কথা বললাম, আমি কোনো জিনিস করে ব্যর্থ হলেই আমি এটা ছেড়ে দিই কিনা, নাকি আমি দ্বিগুণ উৎসাহে আবার লেগে পড়ি যে আমি এটা করে ছাড়বো, আমি শিখে ছাড়বো, ওই মেন্টালিটি থাকতে হবে, করতে পারার সাহসটা থাকতে হবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতার জন্য প্রথমেই তুমি সবকিছু পারবে না, বাট ওইটাতে হতাশ হওয়ার কিছু নাই, তুমি ওইটা নিজেকে তৈরি করতে হবে ওইভাবে যে আমি এটা করে দেখাবো আমি পারবো। তো এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো আশা করি কিছুটা তোমাদের বোঝাতে পারছি যে ফুটবলের এই জিনিসগুলো। আর তোমাদের যে জিজ্ঞাসা থাকবে, আমি চাই এখন তোমরা একে একে প্রশ্ন করতে পারো যে কি নিয়ে তোমরা জানতে চাচ্ছ, আমার কাছে আগ্রহটা কোথায়, যে কোনো ফুটবলের যে কোনো ব্যাপারে, বা ফুটবল ছাড়াও তোমার ডেইলি লাইফ মানে রুটিন তোমার কিভাবে তুমি কাটাচ্ছ সেই ব্যাপারেও কথা বলতে পারি, খাবার কি খাচ্ছ সেটা নিয়েও কথা বলতে পারি। আমার আমার মনে হয় আমরা প্রশ্নটা নেই। অর্ক মাহমুদ, আপনি কোথা থেকে বলছেন, কোন জেলা থেকে, এটা জানাবেন, আর হচ্ছে যে কোন পজিশনে খেলেন, আর আপনার প্রশ্নটা একটু করবেন আনমিউট করে। জি, থ্যাংক ইউ। জি, আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। সিরাজগঞ্জ? হ্যাঁ। জি জি, কোন পজিশনে খেলেন অর্ক আপনি? স্যার, আমি লেফট উইং এ খেলি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে টিটু স্যারের কাছে? লেফট উইং এ খেলেন, কোনো প্রবলেম বা কিছু করতে চান? ওয়ান ভি ওয়ান অ্যাটাকিং সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে উইং প্লেয়ার যারা, তাদের এটা সবচেয়ে জরুরি, কিংবা ফরওয়ার্ড প্লেয়ারদের। এবং ওয়ান ভি ওয়ান জানতে যেটা চাচ্ছ তুমি, তোমার যে জিনিসটা লাগবে, যে বল রিসিভ করে তুমি রান করতে পারো কিনা, বলটা তোমার কাছে আসলো উইং এ
তুমি এটা নিয়ে সাথে সাথে ডিফেন্ডার যে তোমার অপোনেন্ট থাকবে, তুমি যদি লেফট উইং খেলো তাহলে তোমার ইমিডিয়েট অপোনেন্ট থাকবে রাইট ব্যাক, তো বল পাওয়ার পর তুমি ওর মুখোমুখি হতে পারছো কিনা, ওটা হচ্ছে ওয়ান বি ওয়ান। তো ওয়ান বি ওয়ান এ মেইনলি হচ্ছে যে তোমার দেখতে হয় যে আমার বল কন্ট্রোলে আছে কিনা, ক্লোজ কন্ট্রোল, কারণ যেহেতু তোমার সামনে চলে আসছে প্লেয়ার, তো এখানে আমি তোমাকে একটু ইয়েতে দেখাই, সেটা করলে বরং সুবিধা হবে আমার মনে হয়। জি টিটুভাই আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, পারমিশন দেওয়া আছে। তো তুমি নিশ্চয় দেখতে পাচ্ছো, তো এখানে যদি মনে করো যে তুমি লেফট উইং খেলো, এখানে আমরা যদি ক্লোজ করে ফেলি সবাইকে, তো তোমার কালার আমার চেঞ্জ করে দিতে হবে একটু, কালারটা যদি তো তুমি লেফট উইং খেলতেছো আর রাইট ব্যাক এখানে তোমার কাছে বল, সরি দেখাচ্ছি আমি, তো যেটা আমি বলছিলাম যে তোমার ক্লোজ কন্ট্রোল রাখতে হবে, এই জন্য যে আমি যদি বলটা ক্লোজ কন্ট্রোলে না রাখি তাহলে তো ডিফেন্ডার আমাকে বলটা পেয়ে যাবে। তো এখানে ওয়ান বি ওয়ান এর সিচুয়েশন তো দেখো, সে যদি আমাকে ক্লোজ ডাউন করে, এখন আমার সবসময় মনে রাখতে হবে আমি যেন একদম বল নিয়ে লাইনে চলে না যাই। লাইনে গেলে হবে কি, আমার বিপদটা কোথায় সেটা হচ্ছে ডিফেন্ডারের সুবিধা হবে, যে লাইনটা কিন্তু একটা ইসপেল, এটা একটা ডিফেন্ডার, তোমাকে প্রেস করতে সুবিধা হবে, কারণ বল বাইরে গেলে তো আউট, তো একদম লাইনে যাওয়া যাবে না, তুমি একটু ইনসাইডে থাকবে এবং সব সময় মনে রাখবে যে এই প্লেয়ার তার দুইটা পাশে যেন জায়গা থাকে, এই পাশেও যেন জায়গা থাকে, এই পাশেও যেন জায়গা থাকে, তাহলে তোমার দুই দিকে যাওয়ার সুবিধা এটা থাকবে। তো ক্লোজ কন্ট্রোল রাখবে এবং ক্লোজ কন্ট্রোলের পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ডিস্টেন্স বেশি কাছে যাওয়া যাবে না, যাতে ওর পা বাড়ালে আমাকে না পায়, একটা ডিস্টেন্স রাখতে হবে ধরো 1.5 গজ 2 গজ। তো এখন যেটা করতে হবে সেটা হলো যে তোমার কি করবে, মানে ওকে আমি বিভ্রান্ত কিভাবে করব, সেটা কি আমার শরীর দিয়ে, বা তোমরা জানো ক্রিশ্চিয়ানো রোনালদো মেসি এরা কি করে, ক্রিশ্চিয়ানো রোনালদো মেইনলি কিন্তু বলের উপর দিয়ে সিজার করে বা স্টেপ ওভার করে, মানে বোঝানোর জন্য যে আমি এদিকে যাচ্ছি না ওদিকে যাচ্ছি, এবং বডি পেইন্ট করতে হবে আমার এই জন্য যে ডিফেন্ডারকে আমার একদিকে, যে কোনো একদিকে টেনে আনতে হবে, টেনে অন্যদিকে আমি চলে যাব। তো যখন তুমি এই মুভটা করতে পারবে, ডিফেন্ডারকে ডস দেওয়া যেটা আমরা বলি, ডস করার পর যেটা হবে তুমি বলটা তখন যে কোনো সে আমি ডিফেন্ডারকে এদিকে দেখালাম, সে এদিকে চলে আসলো, আমি ওদিকে গেলাম। তো যখনই আমি ওদিকে যাব তখন যেটা করতে হবে, বল নিয়ে আমার তখন চেঞ্জ অফ ডিরেকশন হলো, তখন বল নিয়ে আমার স্পিডে বেরোতে হবে, চেঞ্জ অফ পেস আমরা বলি, স্পিডটা বাড়াই দিতে হবে। কেন বাড়াতে হবে, কারণ ওই প্লেয়ারকে যে আমি ডস দিলাম সে যেন আমাকে আর ধরতে না পারে, এবং তারপরে তোমার নেক্সট অ্যাকশনে যাবাম। তো সেই একই জিনিসটা হচ্ছে যে তোমার ডিফেন্ডিং এর ক্ষেত্রে যেটা হবে, ডিফেন্ডিং এর ক্ষেত্রে তোমার তোমার মেইন হচ্ছে যে কোনো রিয়্যাক্ট করা যাবে না, বল শুধু ফলো করো, ওই যে জিনিসগুলি আমি অ্যাটাকারদের জন্য বললাম ঠিক ওই জিনিস বিপরীতটাই ডিফেন্ডাররা করবে, যে বলের দিকে নজর রাখবে যাতে ডিফেন্ডার তোমাকে ডস, মানে অ্যাটাকার ডস দিতে না পারে ওই জিনিসটা। তো যাই হোক, এটা হচ্ছে একটা সিম্পল যে ওয়ান বি ওয়ান বিট করতে হয় কিভাবে, বাট আমি
মেইনলি বলতে চাচ্ছি যে তোমার লেফট উইং যেহেতু খেলো, এই সুযোগে আমি তোমাকে একটু বলে দিব যে কি কি করতে হয়। টেকনিক্যালি মেইনলি হচ্ছে যে তোমার টিটু ভাই, টিটু ভাই আমরা কি এইটা ওর কোয়েশ্চেনটা রেখে দেই, যে তারপরে আর প্রশ্ন নিয়ে নেই, তাহলে আমাদের সাথে থাকবেন অর্ক, যে লেফট উইঙ্গারদের জন্য কি কি করা উচিত। আমার মনে হয় জিয়াউদ্দিন আপনার প্রশ্নটা যদি করেন একটু প্লিজ। আছেন জিয়া আমাদের সাথে? জি 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 জিয়া একটু আনমিউট করেন, আপনার ইয়েটা এখনো মিউট করা, দেখেন আপনি যদি মোবাইলে থাকেন একটা অপশন আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার পজিশন এবং জায়গাটা কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায়, বলো। হ্যাঁ, আমি কক্সবাজার জেলা থেকে বলতেছি, ফরওয়ার্ড। ফরওয়ার্ড বলতে পজিশনে কি? সেন্ট্রাল স্ট্রাইকার। হ্যাঁ হ্যাঁ, তো আমার কোনো প্রশ্ন নেই এখন, আমি জাস্ট মানে ক্লাস করতেছি আর কি। ঠিক আছে ঠিক আছে। ইব্রাহিম, ইব্রাহিম আপনার প্রশ্নটা। সালাম আলাইকুম স্যার, আমি চিটাগং থেকে বলতেছি, আর আমি রাইট উইং, রাইট উইং এর মধ্যে খেলি। উইং এ তো আমরা মোটামুটি বললাম, এগুলি মাথায় রাখতে হবে। পরে যেহেতু দুইজন প্লেয়ার আছে এখানে দুই উইং এ, তো আমরা উইঙ্গারদের কি গুণাগুণ থাকতে হয় এটা নিয়ে পরে কথা বলবো। না যদি কিন্তু ইব্রাহিমের, ইব্রাহিমের কি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আছে টিটু স্যারের কাছে? স্যার আমার একটু, স্যার এই শুট নিতে স্যার একটু সমস্যা হয়, মানে শুটটা পারফেক্ট ভাবে হয় না। শুটিং? হ্যাঁ, তো শুট নিতে স্যার সমস্যা হয়, পারফেক্ট ভাবে হয় না শুটটা। শুটিং এর মেইন হচ্ছে যে বল আগে আমরা মানে খেলার মধ্যে মারার আগে আমার নিজে শিখতে হবে আগে, যে আমরা কিন্তু খেলবে বাংলাদেশে কিছু ভিডিও আছে আমাদের, যে ওয়ালে বল মেরে পাসিং করা বা ওইখানেও এবং শুটিং এর ব্যাপারটাও ওইখানেই প্র্যাকটিস করলে ভালো, যে আমার দুই পায়ে শুটিং ও করার জন্য প্র্যাকটিস করা, বলের কোথায় মারবো। তো মেইন যেটা হচ্ছে যে শুটিং এর সময় খেয়াল রাখতে হবে যে বলের কোথায় মারবো আমি এবং মারবো কিভাবে। আমরা ওই ভিডিওটা খেলবে বাংলাদেশে আছে, এটা যদি তুমি দেখতে পারো কখনো, ওখানে কিভাবে মেইনলি আমরা বুটের কোন অংশটা দিয়ে মারি এবং এটা কিভাবে মারি, এবং সমস্যাটা মেইনলি তুমি যদি আরেকবার বলো যে মানে কি সমস্যাটা কিভাবে ফেস করো, কখন ফেস করো, কখন বা কোথায় ফেস করো, না একদমই মানে শুট পারো না কোনটা? চাই যখন ডিফেন্ডার যখন বেশি সামনে চলাচ্ছে, হ্যাঁ শুটটা ভালোভাবে হয় না আর কি। ডিফেন্ডার সামনে থাকলে তো শট করা মুশকিল। মেইন হচ্ছে যে তোমার প্রথম টাচটা খুব ইম্পর্টেন্ট, যে ডিফেন্ডার যাতে আসার আগে আমি মারতে পারি, এই জন্য এটাকে আমরা বলি যে সেট আপ করা বা প্রিপারেশন টাচ, যেটা বলটা আসার সাথে সাথে আমি বলটা কোথায় প্লেস করব যাতে আমি মুহূর্তের মধ্যে সেকেন্ডটাতে শট মারতে পারি। তো ডিফেন্ডার যদি খুব কাছে থাকে তাহলে আমার ওয়ান টাচে মারা যায় কিনা। তো শট মারার সময় মেইনলি আমরা যেটা জানি, এখানে আমি বলি এইভাবে যে টাচ মানে বলটা আসার পর টাচ করলা, তুমি সাজালা, তারপরে লুক এট দ্য গোলকিপার, মানে গোলকিপারকে দেখলাম পজিশন কি, তারপরে যেটা করবা তুমি স্ট্রাইক করবা, যে ওইটা হচ্ছে বলের পেটে মারাটা। এবং প্রথমে কিন্তু তোমার জোরে মারাটা হয়তো প্রথমে পারবে না, জোরে মারার আগে তুমি বল আস্তে আস্তে অ্যাকুরেটলি পোস্টে রাখা যায় কিনা এই চেষ্টাটা করবে। এবং শুটিং এর সময় সবসময় মনে রাখবে যে বলের বেশি নিচে মারলে বল কিন্তু উপরে উঠে যাবে, সেই জন্য বলের পেটে মারাটা জরুরি, ঠিক আছে? আর ডিফেন্ডারদের তুমি মনে হচ্ছে যে যেটা তুমি বলছো, ডিফেন্ডার সামনে আসলে তুমি অস্বস্তিতে ভোগো যে শটটা মারতে পারবো না, বোধ হয় মনোযোগ বেশি চলে যায় ডিফেন্ডারের দিকে। বাট তোমার মনোযোগটা বেশি থাকবে বলের উপর, যখন মারবা বলের দিকে তাকাবা,
যে তোমার যে পায়ের যেখানে বলটা টাচ হচ্ছে এটা যেন তুমি দেখতে পাও, এবং মনে রাখবা ডিফেন্ডারদের জোনে আমি আসছি, ডিফেন্ডার ভয় পাবে আমি ভয় পাবো না, আমার সাহসী থাকতে হবে, বুঝতে পারছো? ওই জিনিসটা তোমার আস্তে আস্তে আসবে। তো শুটিং এর জন্য প্র্যাকটিস দরকার অনেক, তুমি আমার মনে হয় যে ডেইলি প্র্যাকটিস করো এবং এক পায়ে না দুই পায়ে মারার চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে শুটিং চলে আসবে। জি চিরু ভাই, আমাদের আরো স্টুডেন্ট জয়েন করছে, আসলে প্রশ্ন আমরা নিব। একটা জিনিস একটু জানতে চাই, তপুর যে গোলটা, তপু বর্মনের, হ্যাঁ তো ওইটা নিয়ে যদি আপনি বলেন একটু টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে ও কোন কাজটা ঠিক করলো যে যে কারণে আসলে এটা আমি ওকে দেখায় করি। জি প্লিজ প্লিজ ভিডিওতে দেখাই, ওখানে করতে পারবো আমরা। তাহলে একবারে তপুর গোলেই চলে যাই। দেখা যাচ্ছে তো না তাই? জি জি জি, সবাই দেখতে পাচ্ছেন তো? জি স্যার। তো এখান থেকে দেখলে আমরা জিনিসটা সুবিধা হবে। জি, এখান থেকে বলটা একটা ফ্রিকিক থেকে রিবাউন্ড হয় এবং সেখানে এখানে মানিক মোল্লা সে বলটা আবার বক্সে রাখে। তো এখন যেটা দেখতে হবে ইম্পর্টেন্ট হচ্ছে পজিশনটা। তপু কিন্তু ওই ফ্রিকিকটার পর ওখানেই রয়ে গেছে। তো এখানে আমরা দেখতেছি আরেকটা সেন্টার ব্যাক যে আমাদের রাফি, সে বল দেখতেছে এবং তপুর পজিশনটা এখানে। তো এখানে রাফি যেটা করেছে সে হেড করে বলটা ওখানে নামিয়ে দিয়েছে। আরেকবার একটু ইয়ে করে দিই, তো এখানে যেটা হচ্ছে যে শুটিং এর ব্যাপারে যে তপু হেডটা যখন ওর কাছে আসলো প্রথম টাচটা সে কি করলো, প্রথম টাচটা ছিল অ্যাওয়ে ফ্রম দ্য ডিফেন্ডার। তো এখানে মাসিস সাইগানি জাপানের প্লেয়ার, ও এখানে তপু প্রথম টাচটা কিন্তু করেছে অ্যাওয়ে ফ্রম হিম এবং বল প্লেয়ার অপোনেন্ট বিটুইন তার শরীর, সেটা হচ্ছে প্রথম টেকনিক যে ফার্স্ট টাচটা। এবং পরের টেকনিকটা আরো ভালো করেছে ও, ও আর দেরি করে নেই, টার্নিং এর মধ্যেই শট মেরেছে। এবং এই টেকনিকটা হচ্ছে যে পুরো শরীরটা ঘুরিয়ে মারা, কিন্তু এটার জন্য যেটা তপুকে করতে হয়েছে বলটা আগে সেট আপ করতে হয়েছে যে আমি বলটা কোথায় মারবো। সেখানে স্লো মোশনে যদি আমরা দেখি গোলের সময়টা তখন বোঝা যাবে আরো ভালো। এবং আলটিমেটলি ফার্স্ট টাইম ও যদি আরেকটা টাচ করতো এখানে গোলটা হওয়ার কোনো সুযোগই ছিল না। তো এখানে টাচটা আমি দেখাচ্ছি এখন কেন আরেকটা টাচ করলে গোল হতো না। তো এখানে যখন বলটা নামিয়েছে যে ফার্স্ট টাচে ও সেট করলো, তো এখন ডিফেন্ডার হচ্ছে তার, এখানে আরেকটা জিনিস দেখতে হবে তপুর হাতটা, তপুকে হাত দিয়ে কিন্তু অনেকটা অবস্ট্রাক্ট করেছে ডিফেন্ডার যাতে তার খুব ক্লোজে আসতে না পারে। এবং শটটা মেরেছে, আরেকটা টাচ করলে শটটা হতো না, এটা আমরা পিছন থেকে দেখলে আরো ভালো বুঝবো আসলে বলটা কিভাবে গিয়েছে। এখানে আমরা দেখলাম যেটা দেখছি আরেকবার দেখি, এখানে আটকালে একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে এই যে ও মারাতে যেটা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফেন্ডারের এক বাম পা এখানে ডান পায়ে দিকে, তো ও তপু আরেকটা টাচ করলে এবং টার্নিং এর মধ্যেও শটটা মেরেছে, তার মানে বডিটা বাঁকাতে হবে এবং এই শটটা আরেকটা টাচ করলে এই ডিফেন্ডার হয়তো ব্লক করে দিত। বাট এখানে মারাতে কারণ হয়েছে যে দুই পায়ের মাঝখান দিয়ে বলটা এসেছে এবং দুই পায়ের মাঝখান দিয়ে বল আসাতে কিন্তু গোলকিপারও বিভ্রান্তিতে পড়েছে, এইভাবে কিন্তু বলটা হয় এবং দুই পায়ের মাঝখান দিয়ে কিন্তু বলটা এসেছে। এখানে আরো ভালো সেট আপ অ্যান্ড টার্ন অ্যান্ড শট, এবং এখানে খুব ভালো দেখা যাচ্ছে যে শটটা ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে চলে গেছে এবং পায়ের ফাঁক দিয়ে যাওয়ার কারণে গোলকিপারের জন্য খুবই সমস্যা হয়েছে বলটা জাজ করা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আমরা একটু মাহমুদুর রহমান, আপনার ক্যামেরাটা অন করে যদি একটু কোয়েশ্চেন করতেন।
আপনার কোন পজিশনে খেলেন এবং কোথা থেকে বলছেন, তাহলে এটি তো স্যার সুবিধা তো আপনার এটা বুঝতে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান নাবিল, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। কোন পজিশনে? আর আমি আমি গোলকিপিং করি স্যার। এমনি আমি কিভাবে আমার কমিউনিকেশনটা রক্ষা করবো, মানে তখন স্যার আমার নিজের পজিশনটাও তো আমার সেট করতে হবে, পাশাপাশি আমার ডিফেন্সের পজিশনটাও তো আমার সেট করে দিতে হবে। এটা এটাই স্যার আমার প্রশ্নটা। আর স্যার আমি ট্যাকটিক্স সম্পর্কে একটু জানতে চাই স্যার। খুব স্বাভাবিক ভাবে প্রশ্নটা যে করেছে এটা, এটাও আমি স্ক্রিনে তোমাকে দেখাবো একটু, যে গোলকিপার সাধারণত পজিশনটা কোথায় রাখে। তো এক সেকেন্ড, ব্লক করে দিয়েছি কিনা। হ্যাঁ, এখন মানে আমি যেটা দেখাতে যাচ্ছি যে গোলকিপারের পজিশন, আমরা যদি গোলকিপারকে ধরি সে হচ্ছে যে এই হচ্ছে গোলকিপার, এখন বল অনুযায়ী সে মুভমেন্ট করবে। তো এখানে যদি বল আমাদের পায়ে থাকে, বল যদি এই জায়গাটা অপোনেন্ট হাফে চলে আসে, তখন গোলকিপারের পজিশন চলে আসবে সামনের দিকে। সে তখন পিছন থেকে টিমটাকে গাইড করবে এবং তার পজিশন হবে অনেকটা উপরের দিকে, যেহেতু খেলা এদিকে হচ্ছে। বল যদি আবার মিডল জোনে চলে যায়, তখন গোলকিপার ড্রপ করে পেনাল্টি স্পটের দিকে চলে আসবে। বাট একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল যে আমি কেউ যেন এখান থেকে লং শট, এত দূরে অবশ্য লং শট মারতে মারতে কভার দিতে পারবো। আর বল যখন অ্যাটাকিং মানে আমার ডিফেন্ডিং জোনের কাছাকাছি, তখন আমার পজিশন বলের দিকে চলে যাবে। এটা হলো পজিশন ওয়াইজ। এবং তুমি যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে যে উইং ব্যাকরা যখন উপরে চলে যায় তার মানে অ্যাটাকিং, তো একই জিনিস এটা। উইং ব্যাক যদি তোমার উপরে থাকে, তোমার খেলাটা অনেকটা হবে এই টাইপের যে সেন্টার ব্যাকরাও উপরের দিকে চলে আসবে। বাট এখানে আমাদের মিডফিল্ডের বলা থাকে যে যখন উইং ব্যাকরা উপরে থাকবে, তখন যদি ট্রানজিশনে বল যদি লুজ করি আমরা, তখন খুব কুইকলি সাধারণত আমরা দুইটা উইং ব্যাক, যদি আমরা ব্যাক ফোর খেলি দুইটা উইং ব্যাক আমরা উঠাই না। দেখা যায় একটা উইং ব্যাক আমরা যদি রাইট ব্যাক উঠে বল নিয়ে এখানে বলের সাথে সাথে বা অ্যাটাকিং এর জন্য যদি রাইট ব্যাক যায়, তখন কিন্তু তিন ব্যাক থেকে যায়। তার মানে হচ্ছে শুধু একটা পজিশন খালি থাকে, অন্যরা কিন্তু সিকিউরিটি দেয়। তো এটা যখনই ট্রানজিশনে বল হারাবে, খুব মানে স্বাভাবিকভাবেই যদি এখান থেকে সেন্টার ব্যাক এই পজিশনটা কভার দেয়, তখন মিডফিল্ডারে এসে সেন্টার ব্যাক হয়ে যাবে, যাতে এখানে কোনো ফাঁক ফোকর না থাকে। এবং গোলকিপারের পজিশন যখন এখানে থাকে, সে তখন যাবে এখানে। বাট খুব জরুরি হচ্ছে কমিউনিকেট করা, যেটা তুমিও বলেছো, কথা বলা, যে বল যখন ট্রানজিশন হচ্ছে অপোনেন্টের পায়ে চলে গেল, তখন আমার প্লেয়ার কে কোথায় আছে। তখন গোলকিপারের কাজ হচ্ছে ডিফেন্সকে অর্গানাইজ করা এবং মিডফিল্ডকেও সাহায্য করা, যে বলতে যে কোথায় বল আছে, কে ফ্রি আছে, কোন প্লেয়ারটা ফ্রি নিতে হবে। তো ওইটা হচ্ছে মেইন ব্যাপার। তো ট্যাকটিক্স ব্যাপারে তুমি যেটা জানতে চেয়েছো, ট্যাকটিক্স আর কিছুই না, ট্যাকটিক্স হচ্ছে ডিসিশন মেকিং উইথ অর উইদাউট দ্য বল। তোমাদের পায়ে বল থাকলে তুমি কি ডিসিশন নিবা, পায়ে না থাকলে কি নিবা। তো ট্যাকটিক্স মেইনলি হবে কয়েক রকম ট্যাকটিক্স, ইন্ডিভিজুয়াল হয়, গ্রুপ ট্যাকটিক্স হয়, টিম ট্যাকটিক্স হয়। তো ইন্ডিভিজুয়াল কি, তুমি গোলকিপার, তোমার নিজস্ব ট্যাকটিক্স অ্যাজ এ গোলকিপার, সিদ্ধান্ত যে ক্রসে আমি বল, এই ক্রসে ক্রস হচ্ছে আমি বলে বের হবো কি বের হবো না, আমি কি গোলে থেকে যাবো না বের হবো। তো যখন কোনো থ্রু পাস আসে, তুমি ডিবক্সের বাইরে বা পেনাল্টি এরিয়ার বাইরে যাবে নাকি থেকে যাবে। তো ওই জিনিসগুলি হচ্ছে তোমার ট্যাকটিক্সের ব্যাপার। আর গ্রুপ ট্যাকটিক্স আমরা বলি সাধারণত ব্যাক ফোর, মিডফিল্ড ফোর,
আর টিম ট্যাকটিক্স হচ্ছে হোল টিম, পুরা টিমটা, এই হচ্ছে ট্যাকটিক্স। বুঝতে পারছো? সহজে বোঝানোর চেষ্টা করেছি আমি, ঠিক আছে? ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আমরা মনে হয় আরেকজন জয়েন করবেন, আদিল আছেন, মনে হয় সমস্যা আছে। যাক, আমার মনে হয় যেহেতু এখানে উইঙ্গাররা আছে এবং দুইজন আছে, এবং আমার মনে হয় যে টিরুভাই গোলকিপারও আছে, আপনি যদি ওই দুই উইঙ্গারের কথাও বলেন এবং সেক্ষেত্রে আসলে গোলকিপারদের সাথে ওদের কি ধরনের কানেকশন থাকবে, তাহলে মাহমুদুর রহমানের জন্য একটু সুবিধা হবে। মেইনলি হচ্ছে যে মানে উইঙ্গারদের সাথে গোলকিপারের কানেকশন তখনই হয় কাউন্টার অ্যাটাকে, কারণ মানে উইঙ্গাররা তো খুব দ্রুত গতির হয়, তো কাউন্টার অ্যাটাকে আমরা ওইটা কাজে লাগানোর চেষ্টা করি। তো দেখা যায় যে যদি আমরা আমাদের বিরুদ্ধে কর্নার হয়, গোলকিপার যদি আমি ধরতে পারি বল, আমার প্রথম নজর থাকবে ওই উপরে কাকে আমি দিতে পারি, আমার কোন উইঙ্গার বল ডিমান্ড করছে কিনা, ওইটা হচ্ছে প্রথম মানে অ্যাটাক, খুব ফার্স্ট চিন্তা ওইটাই করতে হয়। তো ওইভাবে গোলকিপারের সাথে ওইখানেই আছে সম্পর্ক। বাট উইঙ্গারদের নিয়ে যদি আমি একটু গুণাগুলি গুণগুলি বলি, যে যেটা দরকার হয় সাধারণত, টেকনিক্যালি মেইনলি হচ্ছে রিসিভিং স্কিল থাকতে হয়, যে ভালো রিসিভ করা এবং ওয়ান ভি ওয়ানে বিট করা, যেটা আমরা কথা বলছিলাম। এবং আরেকটা হচ্ছে যে অ্যাকুরেট পাসিং এবং ক্রস টিমমেটকে করা, কারণ ক্রস ভালো ক্রস হলে, ক্রসটা আমরা কোথায় করি সাধারণত, করি আমরা অপোনেন্ট টিমের ডিফেন্ডার এবং গোলকিপারের মাঝামাঝি যে চ্যানেল, যে জোনটা, ওই জোনে, যাতে আমাদের প্লেয়াররা পিছন থেকে গিয়ে ওদের ব্লাইন্ড স্পট থেকে রান করে গোল দিতে পারে। এবং খুব স্পিডি হইতে হবে উইঙ্গারদের, উইথ বল উইদাউট বল। আর গোল করার ব্যাপারেও উইঙ্গারদের, যেমন লেফট উইং যে খেলো, রাইট উইং থেকে কোনো ক্রস আসলে অবশ্যই পেনাল্টি এরিয়ার মধ্যে হাজির হতে হবে, যাতে আমি গোল করতে সুযোগ মানে আসে আমার সামনে গোল করার ফিনিশিং। তো এই টেকনিক মেইনলি এই জিনিসগুলি জানলেই হয়। আর ট্যাকটিক্যালি হচ্ছে, ট্যাকটিক্যাল বলতে ডিসিশন যেগুলি, যে আমি বল যাতে ডিফেন্সের পিছনে বেশি নিতে পারি। তোমরা আফগানিস্তান বাংলাদেশের খেলা যদি দেখে থাকো, দেখবা আমাদের মতিন মিয়া বারবার চেষ্টা করছিল আফগানিস্তানের ডিফেন্সের পিছনে বল নেওয়ার জন্য, বিকলু আবার ওদিকে রাকিব তারাও চেষ্টা করছিল, এবং আফগানিস্তানের উইঙ্গাররাও ওই জিনিসটা, যে ডিফেন্সের পিছনে কিভাবে রান করা যায়। তার মানে কয়েকটা জিনিস এখানে জরুরি, বলটা কার পায়ে আছে, আমাদের ধরো মিডফিল্ডের পায়ে, তো আমি কিভাবে কখন রান করলে আমি অফসাইড হব না, এটা খুব জরুরি। তো টাইমিং অফ রান, যে কত কখন আমি জোরে দৌড়ানো শুরু করব, তার মানে যার সাথে যার পায়ে বল তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আরেকটা হচ্ছে যে ওয়ান ওয়াল পাস করে, যে স্ট্রাইকারের সাথে ওয়াল পাস করে, যেটা আমরা কম্বিনেশন প্লে বলি, এটা নিয়ে ঢোকা যায় কিনা, এবং ভিতরে গিয়ে অ্যাটাক করা যায় কিনা। এবং ডিফেন্ডিং এর ক্ষেত্রে খুব জরুরি, যে তোমরা দেখেছো বিপ্লু আফগানিস্তানের সাথে একদম রহমত মিয়ার সাথে লেগে নিচে নেমে ডিফেন্ডিং করেছে, আবার অ্যাটাকিং এর সময় ট্যাঙ্কে গিয়েছে। সেম ওই পাশেও কিন্তু আমাদের কাজী তারেক কাজী যে রাইট ব্যাক, এবং রাকিব, ওরা দুজনে এইভাবে কাজ করেছে। তো উইঙ্গারদের এই জিনিসগুলো থাকতে হয়, আর উইঙ্গারদের মেইনলি সাইকোলজিক্যালি খুব ব্রেভ হইতে হয়, কারণ ওয়ান ভি ওয়ান দেখবো আমাদের দেশের প্লেয়াররা অনেকে এখন ভয় পায়, ডিফেন্ডারদের মুখোমুখি হতে চায় না, বল পাওয়ার পর ব্যাকপাস করে দেয় না। তোমাকে ব্রেভ হইতে হবে, তোমার ওই সাহস নিতে হবে যে আমি যা, আমি আমার উইং ব্যাক যার এগেনস্টে খেলছি তাকে বিট করে বেরিয়ে হয়ে যাবো। ওই জিনিস ওই জিনিসগুলি খুব জরুরি, এবং মেইনলি তোমার মেন্টাল ইয়েটা থাকতে হবে, যে আমি সাহসী থাকতে হবে মেন্টালি, যে আমরা গোল খেলেই আমরা মানে ভয় পেয়ে যাবো না, আমরা গোল, তোমার একটা গোল হয়তো টিমকে খেলায় ফিরিয়ে আনতে পারবে, তো এই জন্য মনে সাহস কখনো হারানো যাবে না। তো আর মেইনলি শারীরিকভাবে তোমার যেতে হবে যে এক্সেলারেশন স্পিড থাকতে হবে। মনে করো তুমি 10 গজ খুব জোরে দৌড়াইতে পারো, আবার অনেকে আছে যে 30 গজ পারে না জোরে দৌড়াই, তো তোমার যেহেতু উইঙ্গে খেলো, তোমার ওই 30-40 গজের দৌড় মাঝে মধ্যে দিতে হবে। তো এই জন্য প্রথম স্পিডটা জরুরি, তারপরে আস্তে আস্তে স্পিডটা কিভাবে সাথে সাথে বাড়ানো যায়, এক্সেলারেশন স্পিড বলি আমরা, ওই জিনিসটা জরুরি। এবং তোমার অসম্ভব স্ট্যামিনা থাকতে হবে, ফিজিক্যাল এন্ডুরেন্স বলি আমরা, উঠানামা করে খেলার জন্য তুমি, কারণ ডিফেন্ডিং করছো
অ্যাটাকিং এ যাচ্ছ, কাউন্টার অ্যাটাকে যাচ্ছ, ওই জিনিসটা লাগবে। আর বলের সাথে সম্পর্ক সবচেয়ে জরুরি, খুব ভালো থাকতে হবে, এবং খুব চেঞ্জ অফ ডিরেকশন, মানে হঠাৎ হঠাৎ তুমি দিক পরিবর্তন করা, এই জিনিসটা তোমার জরুরি। সুইংগারদের এই ইয়েতেই আমার মনে হয় যে এনাফ, এটুক জানা, এখনই পট প্রচুর প্র্যাকটিস করতে হবে। একবারই তুমি রোনালদো বা মেসি হতে পারবে না, অনেক প্র্যাকটিস লাগবে, তাই তো? ধন্যবাদ আদিল, আপনি জয়েন করেছেন, আপনার প্রশ্ন আছে কোনো? আপনি কোন পজিশনে খেলেন আর কোথা থেকে বলছেন? আমি চাঁদগাঁও ভাষায় খেলে যে ফুটবল ক্লাব, চাঁদগাঁও ভাষায় ফুটবল ক্লাব। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মনে হয় যে অর্ক আছেন, অর্ক আপনার আর কোনো প্রশ্ন থাকলে? না নাই। ঠিক আছে, না অর্ককে জিজ্ঞাসা করছিলাম, অর্ক, অর্ক মাহমুদ। তারপরে আমরা মেইন লাগবে কি আমার, আমরা বলি যাকে দম যদি বলো তোমরা, তোমরা তো বাংলায় বলো দম, স্ট্যামিনা, তো ফুটবলের ভাষায় আবার এটা আমরা এন্ডুরেন্স বলি। তো ওই জিনিসটা আসতে হবে যে অনেক বেশিক্ষণ ওয়ার্ক করার ক্যাপাবিলিটি, মানে সহজে যাতে ক্লান্ত না হই। এবং ফুটবল মাঠে দেখো তোমার অনেক রকম দৌড় দিতে হয় আমাদের, কখনো আমি হাঁটি, কখনো জগ করি, কখনো খুব জোরে স্পিড দেই, কখনো স্লো দৌড়াই, মিডিয়াম পেসে দৌড়াই, তো অনেক রকম ফিজিক্যাল কাজ ওখানে হতে থাকে। তো এই জন্য আমাদের এই প্রত্যেকটা ফিজিক্যাল কাজই প্র্যাকটিস করতে হয়। তো অনেক বেশি সময় দৌড়ানোর জন্য স্লো পেসে আমরা 30-40 মিনিট দৌড়াই, আবার খুব দ্রুত গতিতে স্প্রিন্ট করার জন্য ওইটার জন্য আলাদা প্র্যাকটিস করি, যে ধরো 30 মিটার, 30 গজ বা 20 গজ রিপিটেডলি যাওয়া আসা, ওই ধরনের স্প্রিন্ট দেই। এবং স্ট্রেইট ট্রেনিং করি, অনেকে জিমে যায়, অনেকে যে ওয়েট নিয়ে কাজ করে, তোমরা জানি না তোমরা করো কিনা, তোমাদের বয়সে তো অনেকে আবার ওই যে দেখা যায় যে মাসল বানানোর জন্য শুধু হাতের কাজ করো যে বারবেল নিয়ে, বাট ফুটবলারদের মেইন কাজ করতে গোলকিপার ছাড়া আমাদের খেলতে হয় যে লোয়ার পার্টটা বেশি স্ট্রং বানাইতে হয় যে কোমরের নিচ থেকে, তো পায়ের জন্য ওই ওই ধরনের তুমি বডি ওয়েটও করতে পারো। তুমি যদি পুশ আপ দাও, বুক ডাউন যেটা আমরা বলি, এটা করলেও তোমার হাতের ব্যায়াম হচ্ছে, তারপরে জাম্প করো, যদি জাম্প করলে পায়ের ব্যায়াম হচ্ছে, মাসকিউলার স্ট্রেংথের কাজ যেটা সেটা হচ্ছে, ফ্রি হ্যান্ডে করতে পারো, জিমে না গেলেও হয়, বডি ওয়েট দিয়ে করা বলি এটাকে। আর কি তোমার ফিটনেস এর মধ্যে লাগবে স্পিড, স্পিডটা হচ্ছে যে তোমার স্পিড এন্ড অ্যাজিলিটি, আমরা অ্যাজিলিটি যেটা বলি হচ্ছে খুব দ্রুত গতিতে দিক পরিবর্তন করা। তুমি দেখাচ্ছ ডিফেন্ডারকে এদিকে দৌড়াচ্ছ, হঠাৎ তুমি আরেক দিকে দৌড় দিবা, তো এই জিনিসটাকে অ্যাজিলিটি বলে, মানে তুমি যাতে খুব তাড়াতাড়ি টার্ন করতে পারো, কুইক টার্নিং, এটা আরেকটা জিনিস। দেখো টোপো গোল যে গোলটা করেছে, ও যদি কুইক টার্নিংটা না করতে পারতো তাহলে ওই শটটা মারতে পারতো না, কারণ শটটা বলটা তো ওর পিছন দিকে, গোলপোস্ট পিছন থেকে বলটা ওর সামনে, তো বলটা মারতে হলে ওর বলের ওই পাশে গিয়ে ডান পায়ে বলের মধ্যে স্ট্রাইক করতে হবে, তার মানে টার্ন করেছে কত সুন্দর কুইকলি, তো এইটাও একটা অ্যাজিলিটির ব্যাপার। তো ফিজিক্যাল এই জিনিসগুলি লাগে মেইনলি, বাট তোমরা যখন ওই ধরনের কোচদের কাছে গিয়ে প্র্যাকটিস করবা তখন আরো বেশি জানবা। তো অনেক কিছু তোমার ইন্টারনেট থেকেও জানা যায়, ইউটিউবে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো যে ফিজিক্যাল ফুটবল প্লেয়ারদের ফিজিক্যাল কন্ডিশনিং বা ফিজিক্যাল কি কি লাগে, ওটা দেখবা সার্চ দিলে অনেক কিছু পাওয়া যাবে। ধন্যবাদ চিরু ভাই। ইব্রাহিম খলিল, আপনার কোনো প্রশ্ন আছে? না স্যার। ইব্রাহিম? না স্যার, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, মাহমুদুর রহমান, আপনার কোনো প্রশ্ন না থাকলে আমি ফাইনালি জিরু ভাইকে একটা প্রশ্ন করে আজকে ক্লাসটা শেষ করব। জি, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। জি 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 জি, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের গোলকিপারদের তো লং শট করতে হয়, এই যে গোল কিক করতে হয় প্রায়, আর পাশাপাশি এবার হাতে নিয়ে বলটা শট করতে হয়, তো হাতে নিয়ে যেটা এটা মোটামুটি, কিন্তু গোল এই যে লং শটটা ওটার জন্য আমরা কি ধরনের প্র্যাকটিস বা ড্রিল করতে পারি? না, এটা মেনলি হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শেখা যাবে। কারণ একটা জিনিস হচ্ছে যে
গোলকিপারদের লং কিক, যেমন আমাদের ন্যাশনাল টিমের মধ্যে জিকোর কিক সবচেয়ে ভালো, জিকোর লং কিক সবচেয়ে ভালো, এই জন্য ও পায়েও ভালো, পায়েও বল খেলতে পারে ভালো। ও আন্ডার 19 আমার সাথে কাজ করছিল আড়াই মাস, তখন একটা গোলকিপার কোচ ছিল আমাদের জার্মান গোলকিপার কোচ ন্যাশনাল টিমের, ও জিকোকে অনেক কিছু শিখাইছে ভালো। তো তোমার মেইনলি হচ্ছে তোমার টেকনিক্যাল এই সাইডটা পায়ে বেশি কাজ করবে, তোমরা তো হাতে গোলকিপিং এর অনেক প্র্যাকটিস করো, বাট পায়েও তুমি অনেক কাজ করতে হবে। আগে যেমন গোলকিপারদের পায়ে এত বেশি করতে হতো না, তো লং কিক মারতে হলে তুমি হাতে নিয়ে যেহেতু মারতে পারো, হাতে নিয়ে দুই রকম হয়, একটা হচ্ছে একদম ফুল ভলি, আরেকটা হচ্ছে ড্রপ ভলি বা হাফ ভলি যেটা বলি, বলটা মাটিতেও অল্প ড্রপ খড়বর মারাটা। এবং এইখানে তোমার অনেক রকমের শট মারা যায়, মেইনলি হচ্ছে যে ম্যান সিটির গোলকিপার খেলা দেখছো কিনা এডারসন, ওর লং কিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেশি দূরে ও নিতে পারে এবং খুব অ্যাকুরেটলি। তো তোমার যেটা মাহমুদুর রহমান, তোমার যেটা কাজ করতে হবে, যেটা প্র্যাকটিস করতে হবে, এবং মেইনলি বলের নিচে মারাটা প্র্যাকটিস করো। এবং লং কিক মারার সময় আমরা জানি যে বলের থেকে বাম পা, যে তুমি যে পায়ে মারবা তার অপোজিট ফুট, যেটা নন কিকিং ফুট বা স্ট্যান্ডিং ফুট, ওইটা বলের থেকে একটু দূরে একটু পিছনে। এবং অলওয়েজ বলটা মারার আগে যে টার্গেটে মারবে ওই টার্গেটটা দেখাটাও জরুরি, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে যে বোটের কোন পার্টটা দিয়ে তুমি স্ট্রাইক করতেছো। মেইনলি আমরা বোটের যে ফিতাটা থাকে, লেজ পার্ট বলি, এটা দিয়ে মারতে হয় জোরে যাওয়ার জন্য বল সোজা। তো ওইটা তোমার প্র্যাকটিস ছাড়া হবে না। আমার মনে হয় যে তোমার এখনই তুমি যদি দুই পায়ে লং কিক মারা শিখো, এটা মানে এখন ভবিষ্যতে গোলকিপারদের জন্য এটা খুব জরুরি, যে যে গোলকিপার পায়ে ভালো খেলবে, হাতে তো খেলবেই, পায়ে ভালো খেলবে তাকে অ্যাডভান্টেজ দেওয়া হবে টিমে। এটা কিন্তু এই জন্য মানে এখন থেকেই তোমার কাজ করা উচিত, এবং আমার মনে হয় যে এটা মারতে মারতে তোমার আসবে, প্রচুর প্র্যাকটিস লাগবে। জি থ্যাংক ইউ টিটু ভাই। ফাইনালি যদি একদম ছোট করে বলেন, এই ইব্রাহিম, মাহমুদুর রহমান, অর্ক, জিয়া, ওরা খেলছে, স্বপ্ন তো ফুটবল খেলার। এখন অনেকে তো ডিসকারেজ করে যে ফুটবল খেলে কি করবা, ক্যারিয়ার নাই, এটা নিয়ে আপনার সাথে কিন্তু কথা হচ্ছিল যে ফুটবলাররা যে একেবারে আর্থিকভাবে কম কামাচ্ছে ব্যাপারটা তা না, হয়তো অত পত্রপত্রিকা আসে না। সো অ্যাজ এ ক্যারিয়ার, আপনি তো নিজে একজন ফুটবল কোচ, আপনি জাতীয় দলে খেলেছেন, ফুটবল খেলেছেন, এখন এখানে যারা আছে তাদেরকে কি আপনি আসলেই উৎসাহ দিবেন ফুটবলার হওয়ার জন্য? শখে খেলছে সেটা একটা ব্যাপার, কিন্তু আসলে কি এটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় নাকি? অবশ্যই নেওয়া যায়, কারণ এখানে তোমরা অনেকেই জানো কিনা জানি না, এখানে যারা খেলছে এখন ন্যাশনাল টিমে কিংবা বড় বড় ক্লাব টিমে অনেক টাকা পায়, কিন্তু চিন্তা করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের চেয়ে বেশি টাকা পায়। লিগ যদি আমরা হিসাব করি, ক্রিকেটার হয়তো ন্যাশনাল টিমে একটা ভালো বেতন পায়, যেটা ফুটবলে এত টাকা বেতন বা মিনিমাম একটা স্যালারি দেয় হয়তো ফেডারেশন, বা ক্লাবের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা পায়। তো ক্যারিয়ারের ব্যাপারে আমি বলবো যে ফুটবলের প্রতি তোমার ভালোবাসাটা জরুরি। প্রথমেই টাকা খোঁজা যাবে না, প্রথমেই টাকা পাওয়াও যাবে না, আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে যে তুমি কেমন প্লেয়ার। এবং আমার সবসময় বলি থাকে এটা, যে আমি পড়াশোনাটা পাশাপাশি চালিয়ে যাওয়া, একটা সময় গিয়ে কিন্তু তুমি বুঝতে পারবা যে তুমি ফুটবলার হতে পারছো নাকি পারছো না। তখন তোমার পড়াশোনাটা যদি পাশাপাশি ওই পর্যায়ে থাকে, তাহলে ফুটবলার যদি আমি না হতে পারি, ওই পর্যায়ে না যেতে পারি, তাহলে কিন্তু আমি পড়াশোনাটা দিয়ে আমি আমার লাইভলিহুড বা আমার জীবিকা আমি নির্বাহ করতে পারবো, চাকরি করলাম বা যেটাই করলাম, বাট পড়াশোনাটা ছেড়ে দিবা না, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। এবং ফুটবল যদি তুমি বুঝো, তুমি এটা যদি ভালোবাসো, যে কোনো জিনিস ফুটবলে তুমি শিখতে পারবে, এবং ওই ভালোবাসার থেকে শেখাটা খুব সহজ হয়, কিন্তু অসম্ভব আগ্রহ থাকে কোনো কিছু পছন্দ করলে। তো আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে ভালো ফুটবল খেলতে পারলেই ভালো একটা ক্যারিয়ার করা যায়, এবং খুব ভালো ক্যারিয়ার। এমনিও ফুটবলারদের ক্যারিয়ার হয়তো অত বেশি হবে না, 15 বছর মানে একটা অ্যাভারেজ 15 বছর খেলা যায় ফুটবল। তো 15 বছরে তুমি যদি অত ভালো প্লেয়ার হতে পারো, অনেক একটা ভালো এস্টাবলিশ ক্যারিয়ার করে ফেলানো যায়। এবং এখন অলওয়েজ ওই সুযোগটাও থাকে যে ফুটবল ছাড়ার পর কোচিং এ আসারও, কারণ কোচরাও এখন কিন্তু ভালো টাকাই পায় ফুটবলে। তো ফুটবল একটা ভালো ক্যারিয়ার যে কোনো কারোর জন্য, তোমাদের জন্য হতে পারে। তো
বাট একটা জিনিস ওইটা সবসময় যে পড়াশোনাটা পাশাপাশি চালিয়ে যাবা, কারণ যদি বাই চান্স তোমার ফুটবলে কিছু না হলো তখন তুমি কি করবা, এই জন্য পড়াশোনাটা যেন পাশাপাশি থাকে। জি ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য, আশা করি ক্লাসটা আপনাদের হেল্পফুল হয়েছে এবং সামনে আমরা ইনফর্ম করব আপনাদের কোনো অপরচুনিটি থাকলে, আমরা যখন মাঠে বা ট্রায়াল এই ধরনের আয়োজন হবে টিটু স্যারের ক্লাস নেবেন মাস্টার ক্লাস, অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ, জি থ্যাংক ইউ।